তীরন্দাজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তীরন্দাজ মানেই জানেন যে এই সময়টিতে আমরা আপনাদের দিকে তীর ছুঁড়ি, সেই তীরে বিদ্ধ হন আপনি এবং আপনি সেই তীরে বিদ্ধ হয়ে আমাদের যে কোনো বিষয় সম্পর্কে আপনার মন্তব্য মতামত জানান। আমাদের টেলিফোন করতে হবে যে দুটি নাম্বারে, সেই দুটি নাম্বার হচ্ছে 03368262301 এবং 03368262302। এই দুটি নাম্বারে টেলিফোন করে আপনি আপনার বক্তব্য রাখতে পারেন। আপনি বক্তব্য রাখবেন, কিন্তু কোন বিষয়ে বক্তব্য রাখবেন, আজকে আমাদের তীরন্দাজ কোন দিকে তীর ছুঁড়েছে এই বিষয়টি অবশ্যই জরুরি, কারণ আমরা প্রত্যেক দিন প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে আরম্ভ করে শহর থেকে আরম্ভ করে সমস্ত জায়গা থেকে এক একটি করে ইস্যু আপনাদের জন্য তুলে আনি। আজকেও তার ব্যতিক্রম নেই। আর আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে অবতারণায় আসব সেই বিষয়টি হচ্ছে মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলছে মানুষ। মান এবং হুঁশ যার আছে সেই হচ্ছে মানুষ, কিন্তু মানুষ বোধহয় ক্রমশ অবলুপ্তির পথে যাচ্ছে, আর তাই আমাদের আজকের অনুষ্ঠান অমানবিক। আপনারা আমাদের এই অমানবিক প্রাথমিকভাবে যে সূচনাটা হলো তাতে একটি মা এবং একটি সন্তানের ছবি দেখতে পেলেন, কিন্তু কেন মা এবং এই সন্তানের ছবিটি দেখাতে পারলাম সেটি সম্পর্কে একটু সাসপেন্সে আপনাদের যদি রাখি তাহলে বোধহয় অন্যায় হয় না। তীরন্দাজে মুখবন্ধে আজকে আর কিছু বলছি না, আজকে আপনাদের দেখিয়ে দেবো সেই ঘটনাটি যেটি অমানবিক বলে চিহ্নিত হতে পারে, এবং তারপর আপনারা আমাকে টেলিফোন করবেন, তীরন্দাজকে টেলিফোন করবেন, জানাবেন আপনাদের মতামত। চলুন আমরা একবার দেখে নিই সেই অমানবিক কাহিনী। মণ্ডল ও চৌকিদার এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে জমি বিবাদ। সমস্যা মেটানোর জন্য বারবার সালিশি সভার আয়োজন করা হলেও মেলেনি সমাধান সূত্র। আদালত পর্যন্ত জল গড়ায়, তবে সমস্ত সীমা অতিক্রম করে গেল বৃহস্পতিবার। অভিযোগ, মণ্ডল পরিবারের ওপর চড়াও হয় চৌকিদার পরিবার, এমনকি রেহাই পায় না 22 মাসের শিশুটিও। জলে ছুঁড়ে ফেলে দেওয়া হয় শিশুটিকে, পরিবারের মহিলা সদস্যকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এর আগেও মণ্ডল পরিবারের গৃহকর্তাকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে চৌকিদার পরিবারের ওপর। আর এসবের নেপথ্যে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বকে দায়ী করেছেন মণ্ডল পরিবারের সদস্যরা। লেবু তুলতে গেছিলাম, এবার ওখান থেকে ফিরে আসার পথে ওরা দাগ কাছি সব নিয়ে এসে, কারা ওখানকার লোকজন যারা যাদের নামে কেস করেছিল, বাপি চৌকিদার, ভক্ত চৌকিদার, তাদের বউ, তার মা, বোন সবাই মিলে হচ্ছে মাথুর করেছে। ওরা ওখানে সবাই ছিল, মা চুল কেটে নিয়েছে, আমাকে জলে ফেলে দিয়েছে, আমার বাচ্চাটাকে জলে ফেলে দিয়েছে, মাঠে হাঁটু সমান জল আছে। বাচ্চার বয়স কত? বাচ্চা 2 বছর, এখনো বয়স পূর্ণ হয়নি, এখনো 2 মাস বাকি আছে। এবার মার ফোন ছিল, নিয়ে নিয়েছে, আমাদের গলা দুজনে দুটো চেন ছিল, সোনার কানে দুল ছিল, সব নিয়ে নিয়েছে, মার চুল কেটে দিয়েছে, আর আমাদেরকে আমার মাথায় ইটের বাড়ি দিয়েছে, দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, দিয়ে তারপরে জলে চুবিয়ে ধরে রেখেছিল আমাদের একটু মেরে দেবে বলে। আমরা যা করে কষ্ট করে বেঁচে ফিরেছি, ফিরে সেখান থেকে আমরা থানায় গেছিলাম, তাদের নামে কেস করা হয়েছে। কেস করার পরে ওরা টাকা পয়সা দিয়ে জামিন দিয়ে এসছে, আসার পরে সেই যেখানটা যে জমি নিয়ে ঝামেলা চলছিল সেই জমিতে আমরা আবার কালকে আবার গেছিলাম। যাওয়ার পরে ওরা আবার এসে আমাদেরকে মারধর করে, হসপিটালে যান, গিয়ে রিপোর্টটা করে নিয়ে আসে। রিপোর্টটা করে নিয়ে এসে আনার পরে বড়ো কেস নেয়নি, কাগজটা কিন্তু জমা রেখে দিয়েছে, দিয়ে বলছে সন্ধ্যেবেলা আসেন, আমরা এখন কেস নিতে পারছি না, আমাদের উপরে চাপ আছে বলে আমাদেরকে বের করে দিল, বলছে আপনারা সন্ধ্যেবেলা আসেন। এখন আপনারা কী চান? এখন আমরা বিচার চাই, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই, এই বিচার যেন অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়। গোটা ঘটনায় ন্যাজাজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত গাইন পরিবারের সদস্যরা। শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে এখন বিচারের আশায় মণ্ডল পরিবার। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, নিউজ বর্তমান। গ্রাম্য এলাকায় এই ধরনের জমি নিয়ে বিবাদ প্রায়শই ঘটে থাকে, একে অপরের মধ্যে হাতাহাতি লাঠালাঠি করার অভিযোগও থাকে, কিন্তু 22 মাসের সন্তানকে তুলে জলে নিক্ষেপ করার ঘটনা খুব একটা ঘটে না, আর তাই এই ঘটনা অমানবিক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একটু আগে আমরা দেখলাম যে চৌকিদার পরিবারের গৃহবধূ, মণ্ডল পরিবারের গৃহবধূ, তারা প্রত্যেকেই চাইলেন যে একটা ন্যায্য বিচার, কিন্তু ন্যায্য বিচার করবে কে, এই প্রশ্নটি সবথেকে আগে দানা বাঁধে।
কেউ কেউ এটিকে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গণ্ডগোল বলেও চালিয়ে দেবার চেষ্টা করছে। 22 মাসের সন্তানটিকে যখন জলে ফেলে দেওয়া হলো তখন কোনো রাজনৈতিক দল ছিল না, কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব সেখানে পাওয়া যায়নি, কোনো রাজনৈতিক দলকে সরব হতে দেখা যায়নি। অর্থাৎ এটি একেবারেই গ্রাম্য একটি বিবাদ, আর সেই গ্রাম্য বিবাদে অমানবিক আচরণের পরাকাষ্ঠা হয়ে রইল ওই 22 মাসের সন্তানকে জলে ফেলে দেবার ঘটনাটি। মৃত্যু হতে পারত সন্তানটির, জলে সলিল সমাধি হতে পারত। আজকে নিউজ বর্তমান এই ঘটনাটিকে তুলে ধরছে প্রতিকারের আশায়। মণ্ডল এবং চৌকিদার পরিবারের গণ্ডগোল, হয়তোবা নিছক পারিবারিক গণ্ডগোল, কিন্তু যেখানে খুনের চেষ্টা ঘটে সেটি আর পারিবারিক ঘটনার আস্তরণের মধ্যে থাকে না, সেটি হয়ে যায় সার্বজনীন। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে, তীরন্দাজ থেকে তীর ছুড়ে দাবি জানাচ্ছি এই ঘটনার অবশ্যই প্রতিকারে। আমাদের সঙ্গে কলার রয়েছেন, বলবেন, কে বলছেন? নমস্কার, শুভ সন্ধ্যা জয়ন্ত বাবু, আমি ব্যারাকপুর থেকে বলছি, মানবেন্দ্র ভট্টাচার্য। হ্যাঁ বলবেন। শুধুই অমানবিক নয়, বিষংশ অ্যাটেম্প টু মার্ডার কেস করা উচিত। আর একটা কথা প্রশাসনকে বলি, যখন থানায় জানানো হয়েছে তুমি জেরে তৃণমূল না বিজেপি আমি দেখবো না, রাজনৈতিক অরাজনৈতিক এই জমি বিবাদের জেরে যে একটা ছোট্ট শিশুকে জলে ফেলে দিয়েছে, যদি সত্যি প্রশাসন তারা জলদস এই বদনাম ঘটাতে চায়, অবিলম্বে টাইম ডাকতে যে মার্জিন পানির যে মার্জিন বসিলকে অ্যাটেম্প টু মার্ডার কেস দিতে হবে, একটা শিশু নিষ্পাপ। ধন্যবাদ, ধন্যবাদ মানবেন্দ্রবাবু। মানবেন্দ্রবাবু পরিষ্কার বলেছেন অ্যাটেম্প টু মার্ডার কেস হওয়া উচিত, এবং এক্ষেত্রে আইন অনুযায়ী যে কথা বলে ইন্ডিয়ান পিনাল কোড যে কথা বলে সেক্ষেত্রে অ্যাটেম্প টু মার্ডারই, তার কারণ এখানে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। 22 মাসের সন্তানকে অতল জলে ফেলে দেওয়ার অর্থই হচ্ছে তাকে হত্যা করার চেষ্টা, অর্থাৎ প্রতিশোধক্রিয়া। এই লিপসা কোথায় গিয়ে পৌঁছয় মানুষের হিংসা তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আর তাই জন্যে যা মানবিক নয় তাই হচ্ছে অমানবিক, আর আমরা সেই অমানবিক কাহিনীকে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কল করতে পারেন দুটি নাম্বারে, 03368262301 এবং 03368262302 এই দুটি নাম্বারে, কারণ আপনাদের প্রতিক্রিয়া আমরা জানতে চাই আজকের এই ঘটনায়। অমানবিক ঘটনা আমরা প্রত্যন্ত ন্যাজার থানার অন্তর্গত একটি জায়গা থেকে তুলে এনেছি শুধুমাত্র আপনাদের জন্যে। বলবেন কে বলছেন? বলবেন কে বলছেন? হ্যাঁ বলবেন। আপনি যদি কি বলতে চান যদি বলেন আমাদের। আমি বলছি আমার কথা রেকর্ড করে। হ্যাঁ আমরা, ধন্যবাদ ধন্যবাদ, আপনি এর আগেও ফোন করেছিলেন, আপনার কথা রেকর্ড করা হয় বা আপনার কথা রেকর্ড করে কেউ একজন, আপনি যদি তথ্য প্রমাণ দিয়ে আমাদের জানাতে পারেন তাহলে আমরা অবশ্যই এই বিষয়টি দেখব। তবে শুধুমাত্র টেলিভিশন চ্যানেলে বলে কিছু হবে না, আপনাদের অবশ্যই জানাতে হবে নিকটবর্তী থানায়। বলবেন কে বলছেন? নমস্কার জয়ন্ত বাবু, উৎপল গোস্বামী বেলগুড়িয়া থেকে বলছি। বলবেন উৎপল বাবু। দেখুন, গ্রাম্য বিবাদ অনেক সময় হয়, তাতে রাজনৈতিক দল হস্তক্ষেপ করে, কিন্তু আজকে যে শিশুটিকে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য কোন রাজনৈতিক দলের উপস্থিতি দেখা গেল না, এবং পুলিশও সেই স্টেপটা নিল না। আমার বা প্রথম দাবি যে পুলিশ প্রথমে যারা এরকম ঘটনা ঘটিয়েছে তাদের আগে অ্যারেস্ট করুক, এবং কঠিন সাজা দেওয়ার জন্য সেই রকম কেস সাজিয়ে দিই, এটুকুই বললাম। ধন্যবাদ, ধন্যবাদ বলবাবু। আমরা ন্যাজার পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু তারা এখনও টেলিফোনটা ধরেননি। অনুষ্ঠান চলাকালীন যদি তারা টেলিফোন ধরেন তাহলে আমাদের জিজ্ঞাসা থাকবে 22 মাসের একটি সন্তানকে জলে ফেলে দেবার পরও তারা নির্বিকার থাকেন কিভাবে। পুলিশ একেবারেই পুলিশ, কিন্তু পুলিশটাও তো মানুষ, তাদেরও তো সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, পরিবার রয়েছে, তারাই ধরনের ঘটনাতে কীভাবে মদত দেয়। আরও কলার রয়েছেন আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে, বলবেন কে বলছেন? হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলবেন বলবেন। হ্যাঁ নমস্কার, শুভ জয়ন্তদা, যে ঘটনাটা দেখালেন একেবারে অমানবিকের মানে চূড়ান্ত পর্যায়ে। আর একদিন একটা এর আগের একটা প্রোগ্রামে আমি বলেছিলাম না, এই বিষয় বিষ, এই জমি নিয়ে বিবাদ তো গ্রামাঞ্চলে প্রায় এটাই ঘটেই থাকে, আর এর মধ্যে অনেক সময় সংকীর্ণ রাজনীতিও ঢুকে যায়। যেভাবে মারলো, অমানুষিক অত্যাচার করলো, এটা মানা যায় না। এই লজ্জা কার? আমার লজ্জা, আপনার লজ্জা, সমাজের লজ্জা, এবং এই অমানবিক। ধন্যবাদ ধন্যবাদ নিতাইবাবু, আপনি বলেছেন সমাজের লজ্জা। আসলে সমাজ একটা দারুভূত জগন্নাথ নয়, সমাজ আমাকে আপনাকে নেই, সুতরাং আমাদের যদি
লজ্জাবোধ হয় তাহলে আমরা এর প্রতিকারও চাইব এবং সেই প্রতিকারটা চাইব এমনভাবে যাতে 22 মাসের আর কোনো সন্তানকে জলে পড়ে মৃত্যুর মুখোমুখি হতে না হয়। বলবেন কে বলছেন? নমস্কার, উত্তরবঙ্গ থেকে আশিস সান্যাল বলছি। হ্যাঁ বলবেন। দেখুন, এই কেসটা তো মানে সবার আগে পুলিশের নেওয়া উচিত ছিল, যখন পুলিশে সবার আগে নিতে পারে এবং একটা আয়োগকে বসিয়ে এবং ইনভেস্টিগেশনটা যাতে দ্রুত হয় এবং সঠিকভাবে হয়, এটা তো এটাই সবচেয়ে বড় কামনা। কারণ এই জায়গা থেকে ইনভেস্টিগেশনের পরে তো আর পুলিশের কিছু হাত থাকে না, ইনভেস্টিগেশন করার পর তো পুলিশ পাঠিয়ে দেবে কোর্টে, এইখানেই প্রবলেমটা শুরু হয়, এইখান থেকেই সরুটা, এখানেই আমাদের প্রবলেম, আমাদের গলত হচ্ছে ওই জায়গাটাই। এত ডিফেন্স এবং এত ডেট, তারিখ লাস্টে একটা ভয় মিউচুয়াল নয়, কিছু কোনো শাস্তিই নেই, বললো প্রমাণ সাক্ষ্য প্রমাণ লোক হয়ে গেল। তো এই জায়গাটাকে যদি বন্ধ করতে পারি তাহলে মনে হয় এরাই খুনোখুনি মারামারি করাতে একটুখানি মানুষ ভয় পাবে। ধন্যবাদ, ধন্যবাদ আশিসবাবু। মানুষ ভয় পাবে, এই ধরনের ঘটনা ঘটাবার আগে দুবার ভাববে, এমন একটা পরিস্থিতি তৈরি করা দরকার। অপরাধীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং মানুষ যদি জানতে পারে যে এই ধরনের অপরাধের শাস্তি এটাই, তাহলে হয়তো বা তারা খানিকটা ভয় পাবে, নয়তো অকুত ভয় হয়ে এই অমানবিক কাণ্ড তারা চালিয়ে যাবে। আপনারা যারা তীরন্দাজের এই অনুষ্ঠান দেখছেন তারা দয়া করে টেলিফোন করতে পারেন 03368262301 এবং 03368262302 এই দুটি নাম্বারে। মনে রাখবেন, সারা বাংলার প্রত্যন্ত প্রান্ত থেকে আমরা খবর তুলে আনি এবং সেই খবরের মধ্যে থেকে একটি খবরকে বেছে নিয়ে তীরন্দাজি আপনাদের কাছে পেশ করি। তীরন্দাজ তীর ছোড়ে এবং সেই তীরে বিদ্ধ হয় সেই ঘটনা এবং সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টরা। আজকে যেমন চৌকিদার পরিবার এবং মণ্ডল পরিবারের গ্রাম্য বিবাদ, সেই গ্রাম্য বিবাদের জন্য 22 মাসের একটি সন্তান বলি হয়ে যাচ্ছিল, তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল। কতখানি নির্মমতা থাকলে, কতখানি অমানবিকতা থাকলে, কতখানি মান এবং হুঁশের অভাব হলে মানুষ এই কাজটি করতে পারে তা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন এবং আপনারা কল করে আমাদের আপনাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। আরও প্রতিক্রিয়া আমরা আশা করছি। আমাদের কল করতে পারেন 03368262301 এবং 03368262302 এই দুটি নাম্বারে। মনে রাখবেন, আপনাদের প্রতিক্রিয়া হয়তো বুদবুদ তৈরি করতে পারে, কিন্তু এই বুদবুদ থেকেই এক একদিন বড় হয়ে একটা ইমারত তৈরি হতে পারে, অর্থাৎ এমন একটি দুর্গের প্রাকার তৈরি হতে পারে তীরন্দাজের মারফত, যে দুর্গের প্রাকারে হয়তো মাথাকুটে মরবে অন্যায়, মাথাকুটে মরবে অসাম্য, মাথাকুটে মরবে যে অনাজ্যতা। তাই সুতরাং আপনাদের দায়িত্ব রয়েছে এই বিষয়টি সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া জানাবার, কারণ মনে রাখবেন যে মুষ্টি মুষ্টি করে যে প্রতিক্রিয়া তৈরি হয় তাই জনমতে পর্যবসিত হয় এবং সেই জনমত জনারণ্যে যখন প্রকাশিত হয় তখন মানুষের মধ্যে একটা কোথাও যেন ক্ষোভের সঞ্চার হয়, সেই ক্ষোভ থেকেই তৈরি হয় আগুন, সেই আগুন থেকেই বিদ্রোহ, সেই আগুন থেকেই বিপ্লব। প্রচলিত সামাজিক ব্যবস্থা যা 22 মাসের সন্তানকে জলে নিক্ষেপ করতে সাহায্য করে সেই মানসিকতাকে মূলে আঘাত করা। আমরা রয়েছি অমানবিক অনুষ্ঠানে, আপনাদের আমরা দেখিয়ে দিয়েছি ন্যাজার থানায় কী ঘটনা ঘটেছিল। আমাদের প্রোডিউসার আপ্রাণ চেষ্টা করছে ন্যাজার থানাকে কানেক্ট করার জন্যে, কিন্তু ন্যাজার থানার নাম্বার পাওয়া যাচ্ছে না। যদি নাম্বার পেতাম তাহলে আমি অন্ততপক্ষে পুলিশকে একবার জিজ্ঞেস করতাম যে অমানবিক এই কাজের জন্যে তারা কী করেছেন অথবা তারা এই অমানবিক কাজ রোধ করার জন্যে তারা কী করছেন। আমরা এই মুহূর্তে যোগাযোগ করার চেষ্টা করছি বিডিওর সাথে, তাকে যদি আমরা টেলিফোন নাম্বার পাই তাহলে তার সঙ্গে আমরা যোগাযোগ করব। আমরা তার সঙ্গে যোগাযোগ করে কথা বলে জানার চেষ্টা করব যে কী ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ হয়েছে সুপ্রতিম আচার্য, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের। সুপ্রতিমবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ বর্তমানে। আজকে যে ঘটনাটি নিয়ে আমরা অনুষ্ঠান করছি সেটি হচ্ছে ন্যাজার থানার অন্তর্গত একটি জায়গাতে একটি 22 মাসের সন্তানকে জলে ফেলে দেওয়া হয়েছে, পারিবারিক এবং গ্রাম্য একটি বিবাদকে কেন্দ্র করে। এই বিষয়ে আপনার কিছু জানা আছে? মণ্ডল এবং চৌকিদার পরিবারের গণ্ডগোল এবং সেই গণ্ডগোলের জেরে 22 মাসের একটি সন্তানকে জলে নিক্ষেপ করা হয়েছে। সন্তানটি কোনো ক্রমে প্রাণে বেঁচে গেছে, কিন্তু কোথাও একটা দেখে মনে হচ্ছে এই ধরনের ঘটনা একেবারে সন্দেশখালী থানার অন্তর্গত জায়গা। জায়গাটি হচ্ছে সন্তোষ, আপনাদের জানিয়ে রাখি, খুলনা গ্রাম পঞ্চায়েতের 175 নম্বর বুথে এই ঘটনাটি ঘটেছে। গতই নয়, ঠিক আছে, আমি সন্দেশখালী এক ব্লকের বিডিও, খুলনা হলো সন্দেশখালী দুই ব্লকে।
অর্থাৎ সন্দেশখালী দুই ব্লক আপনার এক ব্লকের আন্ডারে পড়ে না। আমি আপনাকে অনুরোধ করব যে সন্দেশখালী দুই ব্লকের যদি কোনো ভিডিওকে আপনি পান তাহলে তার সঙ্গে যদি যোগাযোগ করে আপনি জানিয়ে দিতে পারেন ঘটনাটি, কারণ এই ঘটনা আমরা তুলে এনেছি এবং আমরা মনে করি আমাদের একটা নৈতিক কর্তব্য রয়েছে। আশা করা যায় সুপ্রতিমবাবু আপনি নিশ্চয়ই অগ্রসর হবেন। সুপ্রতিম আচার্য সন্দেশখালী এক নম্বর ব্লকের ভিডিও আমাদের সঙ্গে ছিলেন, আমরা চেষ্টা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধরার জন্যে, কারণ তীরন্দাজ যেসব মানুষকে ধরে সেসব মানুষের মধ্যে থেকে বের করে আনার চেষ্টা করে আসল ঘটনাটি। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারাও আমাদের টেলিফোন করতে পারেন। আমাদের টেলিফোন করার জন্য দুটি নাম্বার রয়েছে, 0336826201 এবং 0336826202, এই দুটি নাম্বার। আরও কলার আমাদের সঙ্গে যোগ দেবেন এবং যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বক্তব্য রাখবেন, আমরা কলারদের সঙ্গে যোগাযোগ করে বোঝার চেষ্টা করব তাদের মানসিকতা কোন দিকে যাচ্ছে। আপনি ফোন করতে পারেন যে দুটি নাম্বার আপনাদের বললাম, সে দুটি নাম্বারে। তীরন্দাজ আজকে তীর ছুঁড়েছে এমন একটি ঘটনায় যে সেই ঘটনায় কীভাবে ঘটনাটি ঘটে, আমরা চেষ্টা করছি নাজার থানার অফিসার ইনচার্জ অরিন্দম হালদারের সঙ্গে যোগাযোগ করার জন্যে, কিন্তু কোনোভাবে যান্ত্রিক কারণে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা চেষ্টা করব এই অনুষ্ঠান চলাকালীন অরিন্দমবাবুর সঙ্গে যোগাযোগ করে ঘটনার আদ্যোপান্ত জানার জন্যে। চৌকিদার এবং মণ্ডল পরিবারের গণ্ডগোল, যে গণ্ডগোলে একজন শিশু সন্তান 22 মাস তার বয়স সে জলে নিক্ষিপ্ত হলো। আমি যোগাযোগ করার চেষ্টা করছি নাজার থানার বড়বাবু অর্থাৎ ওসি অরিন্দম হালদারের সঙ্গে, তাকে আমরা টেলিফোনে অবশ্যই পেয়েছি। অরিন্দমবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ বর্তমানের এই তীরন্দাজ অনুষ্ঠানে। আপনার কাছে আমাদের প্রশ্ন যে নাজার থানার অন্তর্গত একটি জায়গায় সন্দেশখালীর 2 নম্বর ব্লকের খুলনা গ্রামে আমরা দেখলাম যে একটি ঘটনা ঘটেছে, মণ্ডল পরিবার এবং চৌকিদার পরিবারের গণ্ডগোলে 22 মাসের সন্তানকে জলে নিক্ষেপ করা হয়েছে, এই ঘটনাটি সম্পর্কে আপনার জ্ঞাতব্য কিছু জানা আছে? এই বিষয়ে যিনি কমপ্লেন করেছেন আমরা যে কমপ্লেন পেয়েছি তার ভিত্তিতে এফআইআর করা আছে। আপনারা এফআইআর করেছেন, কিন্তু অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা কি করা হয়েছে? অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা হয়েছে না, এটা অপরাধটা হয়নি বলে আপনি মনে করছেন? না, রেড করা হচ্ছে, ঠিক আছে, দুটো কেসেরই কাউন্টার কমপ্লেন পাওয়া গেছে, কাউন্টার কেসও করা হয়েছে এই বিষয়ে। অর্থাৎ কাউন্টার কেস করা হয়েছে, কাউন্টার কমপ্লেন করা হয়েছে। অরিন্দমবাবু আমরা আশা করব আপনারা অপরাধীকে খুঁজে বার করবেন এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত ইন্ডিয়ান পিনাল কোড যে ধারা বলে সেই ধারা অনুযায়ী শাস্তি হবে। অরিন্দমবাবু কি মনে হয়? অবশ্যই, ধন্যবাদ, ধন্যবাদ অরিন্দমবাবু। অরিন্দম হালদার আজকে তীরন্দাজ অনুষ্ঠানে কথা দিয়েছেন, অপরাধীদের খুঁজে বের করা হবে, তারা রেড করছেন এবং রেড করে অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা করছেন। আমি জানি না এই ধরনের মণ্ডল এবং চৌকিদার পরিবারের গণ্ডগোলে, পারিবারিক যখন গণ্ডগোল হয় তখন কিভাবে রেড করে আসামিকে খুঁজে বের করতে হয়, কারণ এটি একেবারে পরিষ্কার এবং একদম জলের মতো পরিষ্কার। সেক্ষেত্রে অরিন্দমবাবু বলেছেন রেড করেছেন, আমরা পুলিশের উপর আস্থা রাখছি। আমরা দেখতে চাই যে তীরন্দাজ অনুষ্ঠান থেকে যে দাবি তোলা হলো সেই দাবি কতটা সফল হলো। বলবেন কে বলছেন? নমস্কার জয়ন্ত দাস, সুভাষ দাস, সনত কুমার দাস। হ্যাঁ বলবেন সনত বাবু। হ্যাঁ বলছি, দেখুন আজকে যে ঘটনাটা দেখলাম নাজার থানার অন্তর্গত যে ঘটনাটা ঘটেছে এলাকার মধ্যে, তো এটা এক সম্পূর্ণ অমানবিক। দুটো পরিবারের কোন মনের মতে মিল নাও হতে পারে, ঝগড়াঝাটি অশান্তি হতেও পারে, কিন্তু আইনকে হাতে তুলে নিয়ে 22 মাসের একটা শিশুকে জলে ফেলে দেওয়া চরম অন্যায় এবং চরম গাফিলতির কাজ যে হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। এর জন্য প্রশাসনের উচিত কোনো রং না দেখে, কোনো রকম পক্ষপাতিত্ব না করে যে দোষী তাকে মানে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা। ধন্যবাদ, ধন্যবাদ সনত বাবু, রং না দেখে ব্যবস্থা নেবার কথা আপনি বলেছেন। অরিন্দম হালদার নাজার থানার ওসি তীরন্দাজ অনুষ্ঠানে আজকে কথা দিয়েছেন, অপরাধীদের শনাক্ত করা যাবে এবং তিনি বলেছেন যে শনাক্ত হয়ে গেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা পুলিশের উপর আস্থাশীল, পুলিশ যখন এই ঘটনাটির তদন্তভার নিয়েছে এবং অরিন্দম হালদার নাজার থানার ওসি যখন আমাদের সেটা স্বীকার করেছেন তখন আমরা আশা করি তীরন্দাজের তীর বৃথা যাবে না। আপনাদের একটি কথা বলতে পারি যে তীরন্দাজ অনুষ্ঠানে আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে অনুষ্ঠানে বিভিন্ন ঘটনা তুলে আনি এবং তুলে এনে সেই ঘটনা পরিবেশন করার চেষ্টা করি, আজকেও তার ব্যতিক্রম হয়নি। আপনারা তীরন্দাজ দেখতে থাকুন, তীরন্দাজ দেখতে দেখতে আপনি টেলিফোন করবেন এবং জানাবেন আপনার মতামত। আজকে তীরন্দাজ শেষ করছি, আবার সোমবার দিন তীরন্দাজ নিয়ে ফিরে আসব। তীরন্দাজের তীর নিক্ষিপ্ত হবে এবং আশা করি সেই তীর লক্ষ্যভ্রষ্ট হবে না। ধন্যবাদ, নমস্কার।